আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি সিম্পল আলু ভাজির রেসিপি নিয়ে তো আলু ভাজি তৈরি করতে কি লাগে চলুন আমরা দেখে নিই প্রথমে হাফ কেজি আলুকে কুচি করে কেটে নিয়েছি এরপরের চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে এবার দিব হচ্ছে কাঁচামরিচ এখানে আমি কাঁচামরিচকে মাথার থেকে একটু কেটে দিয়েছি যেন পুরোপুরি ঝালের ফ্লেভারটা না যায় এবার দিয়ে দিয়েছি পাঁচটা পাঁচটা কাঁচামরিচ দিয়ে এবার ভালোভাবে নাড়তে হবে নাড়ার পরে পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দিব মশলাগুলো তো এবার দিচ্ছি লবণ দিচ্ছি হাফ টেবিল স্পুন এরপরে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টি স্পুন এরপরে দিচ্ছি গরম মশলা গুঁড়া ওয়ান ফোর টি স্পুন দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব মিক্স করার পরে এটার মধ্যে দিয়ে দিব একটু পানি পানিটা দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেবো কষানো হয়ে গিয়েছে এবার আমি প্যানের মধ্যে কুচি করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নেবার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং আজকের আলু ভাজির বিশেষত্ব কিন্তু আজকে আমি আলু ভাজিটি করেছি পানি ছাড়া একদম পানি ছাড়া আজকে আমি আলু ভাজিটি করছি এটাই আজকের আলু ভাজির বিশেষত্ব এবং খুব লো আঁচ থাকবে এই আলু ভাজিটা করার সময় চুলার আঁচ কিন্তু একদম লোতে থাকবে এটির আরেকটি বিশেষত্ব হচ্ছে যে কোনো আলু ভাজিতেই কিন্তু গরম মশলা আমরা সাধারণত ইউজ করি না আমরা সাধারণত নর্মাল যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো দিয়ে করি তো এখানে আজকে আমি আলু ভাজিতে ওয়ান টি স্পুন যে গরম মশলাটা দিয়েছি সেটা এটা টেস্টকে অন্য একটি লেভেলে নিয়ে যাবে তা আমি যেভাবে করেছি সেম সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে যদি আপনারা ট্রাই করেন তো ইনশাল্লাহ আমি যে টেস্ট পেয়েছি আপনারাও সে টেস্ট পাবেন তো আমি এখানে আবার আরেকবার প্যানের ঢাকনাটি তুলে দিয়ে আলু ভাজিটিকে আরেকটু নেড়ে দিচ্ছি নাড়াচাড়া করার পরে আবার আমরা ঢাকনাটাকে ঢেকে দেবো এভাবে অনবরত আমি ঢাকনাটাকে ঢেকে দেবো কিছুক্ষণ পরপর যেহেতু আমি এটি পানি ছাড়া আলু ভাজি তৈরি করছি তাই ঢাকনাটাকে মাঝে মধ্যে উঠিয়ে আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন যেন আমি পরবর্তীতে কোনো রেসিপি আপলোড দিলে সেটির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওটি যদি আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে তো দেখুন আমি কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি যে এখানে আলুটি সিদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে স্প্যাচুলার সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে পানি না দিয়েও কত সুন্দর আলু ভাজি তৈরি করা যায় তো আমরা সবার শেষে এর মধ্যে দিয়ে দিব আলু আলু ভাজির মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ টালা জিরার গুঁড়া দেবার পরে পাঁচ মিনিটের মতন নাড়াচাড়া করে আমরা আলু ভাজিটিকে নামিয়ে নিব। তারপরে আমরা এটিকে সরাসরি সার্ভ করে নেব আমার আলু ভাজির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই আলু ভাজির রেসিপিটি বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে যে কেমন লেগেছে আলু ভাজি বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় ভাজি যেটিকে আমরা পোলাও ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারি তো আলু ভাজি যদি পরোটা অথবা রুটির সাথে বাচ্চারা পায় তাহলে তো আর কথাই নেই তো আলু ভাজি কিন্তু আমার হয়ে গিয়েছে আপনারা এটা বাসাতে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কেমন টেস্ট হয়েছে তো দেখুন আমি কি সরাসরি সার্ভ করে নিয়েছি কত সুন্দর দেখাচ্ছে দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু তেমন স্বাদ হয়েছে তো ভিউয়ার্স আর যার নয় আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ